হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তো বলেছিলামই যে আমরা আস্তে আস্তে অনেক বেদেনার বাগান দেখেছিলাম। তো টমেটো খেতে ঢুকেছিলাম, কিন্তু বেদেনার বাগানে আমাদের ঢোকা হয়নি। তাই লোভ সামলাতে না পেরে আমরা সবাই মিলে খুঁজে খুঁজে একটা বেদেনার বাগানে ঢুকেছি। তবে এর আগে অনেকগুলো বাগানেই ঢোকার চেষ্টা করেছিলাম, তো সেখানকার লোকেরা বলেছিল ওরা বেদেনা বিক্রি করবে না, তাই অনেক খুঁজে খুঁজে এটা আমরা পেয়েছি। তবে দুঃখের বিষয় কি, এখানে কোনো লোক ছিল না। আমরা ভেবেছিলাম কিনে নিয়ে আসবো, কিন্তু কোনো লোক না থাকার কারণে আমরা সবাই একটা দুটো করে ছিঁড়েই নিয়ে চলে এসেছিলাম। তারপরে দেখো আমরা অনেক মজা করছিলাম, গাড়ির মধ্যে আমরা সবাই নাচও করছিলাম। একেই তো বলে পিকনিক, তাই না? নাচ না করলে কী করে হবে? তো তোমরা এনজয় করো। জানো তো এখানকার মহিষ বলো, গরু বলো, ষাঁড় বলো, এখানকার একটা ট্র্যাডিশনাল কি, এদের না শিংগুলো একদম বাঁকানো, মানে ভালো লাগে দেখতে, মানে আলাদাই একটা সৌন্দর্য ওদের শিঙে। অনেক ঘোরাঘুরি হলো, এবার খাওয়া দাওয়ার পালা। তো আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। এখানে মেনু ছিল চিকেন কষা, মাটন কষা, ডাল আর একটা ভেজ সবজি ছিল। তো দেন আমরা বাড়িতেও পৌঁছে গিয়েছি।